ওখান থেকে আমরা ঘুরে আসি, ঠিক আছে? ঘটনাটা, এটা আমাদের বিজেপির সক্রিয় কর্মী, এর অপরাধে বিজেপি পার্টি করে, সিপিএম দু চার দিন দু চারটে ঝান্ডা লাগিয়েছে, তারা আবার নতুন করে সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের এই বিজেপি কর্মীদেরকে, মানে শুধু মধু কোনো বিনা কারণে ওকে, ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে বলেছে যে তুই বিজেপি করছিস, এই করছিস, ওই করছিস, নানা রকম গালিগালাজ করেছে, এবং তিন বাপ ব্যাটা মিলে, বাবু মহন্ত এবং আরও দুজন আছে, তারা তিন বাপ ব্যাটা মিলে একে এইভাবে মেরেছে, তার হাতে ব্লেড চালিয়েছে, এখন এই সেলাইন চলছে। বিজেপি এবং তৃণমূল দুটো দলেই হচ্ছে যে আতঙ্ক তৈরি হয়েছে যে সিপিএম এবার রাস্তায় নেমেছে। এরই পরিপ্রেক্ষিতে সমাবেশ যেহেতু সফল হয়েছে, বিজেপি আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে আমাদের একজন কর্মী বাবু মহন্ত, বালিগুড়িতে যে সমাবেশটা হয়েছিল, বাবু মহন্ত এবং তার ছেলেকে বিজেপিরা বলে যে এই তোরা বড্ড বাদ বেড়েছিস, এখনও সিপিএম করছিস এই বাজারে, তোরা ঝান্ডা মারছিস সিপিএমের এখনও পর্যন্ত, এই নিয়ে বচসা হয়েছে। আজকে হচ্ছে যে বেলা একটার সময় সেই অভিজিৎ রায়ের নেতৃত্বে জনা দশেক বিজেপি কর্মী তারা বাড়িতে চড়াও হয় এবং বাবু মহন্ত ছেলেকে মারধর করে, বাড়ির মেয়েদের অকথ্য ভাষায় গালাগাল দেয়। তেল চারটে সাড়ে চারটের সময় তারা আবার বাবু মহন্তর বাড়িতে যায়, বাবু মহন্তকে বাড়ি থেকে টানতে টানতে মারধর করে তাকে থানাতে তুলে নিয়ে যায়।